কোন ভারতবর্ষ, এই কোন ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করছি বন্ধুরা, ভক্ত হবে। ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যারা দূরে তাদের কথা শুনছেন, এইভাবে দিন যাবে না। আমি এসে শুনলাম কয়েকটা জায়গার মানুষকে আপনারা আটকে দিয়েছেন, শুনলাম কাল থেকে এখানে নাকি 200-250 লোক কাকরাবন, শালগড়া, মাতাবাড়ি ইত্যাদি জায়গা থেকে এখানে অস্ত্র শস্ত্র নিয়ে লাঠি সোঁটা নিয়ে এখানে মিছিল মিটিং করছেন, কি ত্রাস সৃষ্টি করার জন্য? আমরা তো পুরনো খিলাড়ি, এখনো আঘাতের চিহ্ন প্রচুর। পুলিশ, সিপিএম এর হারমাল বাহিনী, প্রচুর আঘাতের চিহ্ন আমাদের গায়ে রয়েছে। তাদেরকে ভয় দেখান আপনারা? আমরা তো মানুষের আওয়াজ, আমরা তো মানুষের আওয়াজ শক্ত শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করি। আমাদের আমাদের কোন রোগ লালসা নেই। আমরা মন্ত্রী কিংবা উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা ত্রিপুরা রাজ্যের মানুষকে নিয়ে। রাজ্যের সরকারি কর্মচারীরা পুলিশ বন্ধু হয়ে দাঁড়িয়ে রয়েছে, কত বড় প্রতারণা! কি বলল প্রথম ক্যাবিনেটে আমরা সপ্তম পে কমিশন ঘোষণা করব, কি করলো এরা? বাম জামানায় ফিটমেন্ট ফ্যাক্টর এটা বাড়িয়ে 0.32 বাড়িয়ে 0.57 করা হয়েছে। 2.5 ছিল, এটার সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর 0.32 যোগ করে এতে এতে তো তাদের অর্থনৈতিক যে লাভ লাভ সেটা তো হয়নি। ডিসেম্বর মাসে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 2020 সালে ডিসেম্বর মাসে বলছে 23,000 একজনকে আমরা চাকরি দিয়ে দিয়েছি। আর কিছুদিন আগে মন্ত্রিসভা তত্ত্বমন্ত্রী বলছেন আমরা সর্বমোট এখন পর্যন্ত 11,000 চাকরি দিয়েছি। আমি বাগমা বন্ধুরা যারা বিজেপি করেন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ছেড়ে দিন অন্যবার দুটি করেন, এই বাগমা বিধানসভা কেন্দ্রে কটা চাকরি হয়েছে, কতজনকে চাকরি দিতে পেরেছে এরা, কতজনের কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পেরেছে এরা, বলুন না। আপনাদের তো নাচাচ্ছে ফ্ল্যাগ নিয়ে মাস্টারি করতে বলা হচ্ছে, ভুল পথে পরিচালিত করার অ্যাডভাইস করছে নেতৃত্বরা, ভবিষ্যৎ অন্ধকার আপনাদের। অনেক শিক্ষিত স্বয়ং করে হবে না, কি বলছে মিডিয়া গুলি, কি করেছে বিপ্লব বাবু, কোটি কোটি টাকা লুপাট করেছে, আর এই ট্রাম ভর্তি টাকা আজকে নিজের বাসস্থানে। আমরা বলছি না, যে সমস্ত মিডিয়ারা এক সময় বিপ্লব বাবুর জয়গান গাইত, আজকে সেই মিডিয়ারাই বলছে যে বিপ্লব বাবুর অবস্থান কি, বিপ্লব বাবু কি করেছে এই রাজ্যের মানুষের উন্নয়নের অর্থ লুটে পুটে নিয়ে আজকে কোথায় উনি আছেন, উনাকে খুঁজে বের করতে হবে। আর অপমৃত্যু হয়েছে লাঠি সোঁটা নিয়ে ভয় দেখিয়ে কংগ্রেসকে দাপিয়ে রাখার যদি চেষ্টা হয় তাহলে এটা হিতে বিপরীত হবে এবং একজনকে আমরা রেহাই দেব না। কারাগার এখন প্রশস্ত হয়েছে, কেন্দ্রীয় কারাগার ছোট পরিসর থেকে বড় পরিসরে এসছে, প্রভুরামপুরের দরজা অনেক বড় হয়েছে, মিথ্যা মামলা দিয়ে কংগ্রেসকে সেই দরজা যারা তোমরা চিনিয়েছ আগামী দিন তোমাদের জন্য সেই দরজা প্রসারিত হয়েছে, দলে দলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পাবে, দরিদ্র অংশের মানুষের উন্নয়নের জন্য যে যে প্রয়োজনীয় পরিমাণে উন্নয়ন এই রাজ্যের
ভারতীয় জনতা পার্টি সরকার করবে, সদল বলে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। কি হয়েছে বলুন তো? আমি জিজ্ঞেস করতে চাই, আজকে তো একটা কংগ্রেসের কর্মসূচি, আপনার সামনের দিকে তাকিয়ে দেখুন তো, ভারতীয় জনতা পার্টি একটা পতাকা সামনে লাগিয়ে রেখেছে, একদম সুজন্যতা নেই, কই এরকম নোংরামি তো করেনি। আমি জিজ্ঞেস করতে চাই, বাগমা বাজারে যারা ব্যবসায়িক বিন্দু আছেন, যারা ক্রেতা বিক্রেতা যারা আছেন, আজকে বাগমা বাজারটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? বিজেপি বন্ধুরা কোথায় নিয়ে যাচ্ছেন? রাম ভক্তরা কোথায় নিয়ে যাচ্ছেন বাগমা বাজারটাকে? আতঙ্কে মানুষ বাজার আসছে না, এত অসুজন্যতা কেন? একটা সর্বভারতীয় কংগ্রেসের অফিস, অফিসের সামনে দলের যোগদান সভা, সেই যোগদান সভার সামনে একটা বিজেপির বড় পতাকা লাগিয়ে রেখেছেন। পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করে বলেছি, বিজেপির নেতৃত্বকে বলুন, যেহেতু একটা দলের কর্মসূচি, এভাবে ট্যাগটা লাগানো ঠিক হয়নি, এটা অসৌজন্যতা। আমরা 4 বছর ধরে তো বিজেপিতে ছিলাম, একটা মানুষের জন্য একটা ভালো উপকার করতে পারি, একটা হুমকাকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেন বিজেপিটা করবো বলো? একজনকে লুম দেওয়ার ক্ষমতা নেই, কেন বিজেপিটা করবো বলো? নিজের অর্থমান্ডারকে মজবুত করার জন্য যারা কুৎসা রটান, ব্যক্তিগতভাবে যারা আমাকে আক্রমণ করে, লজ্জা করে না? বিজেপিটা নিজের রোজগার করার জন্য করেনি, নিজের অর্থমান্ডারকে মজবুত করার জন্য করেনি বিজেপিটা। আমিও তো জমিদারের ছেলে নই, সরকার ক্ষমতায় আসলে আমার অর্থনৈতিক যেমন প্রগতির স্বপ্ন আমি দেখেছিলাম, আমার সাথে যারা 25 বছর লড়াই করেছে সিপিএম এর বিরুদ্ধে, তাদের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখেছিলাম, তাদের ঘরে চাকরির সুযোগ দেখেছিলাম, সেই স্বপ্ন নিয়ে বিজেপিতে গিয়েছিলাম। কারণ যেই দল করে একটা বেকার ছেলেকে হুমঘাটে চাকরির সুপারিশ করতে পারি না, যেই দল করে বেকারদের অর্থনৈতিক কর্মসংস্থানের ব্যবস্থার স্বপ্ন দেখাতে পারি না, সেই দল কেন করব? নিজের বিস্তারিত বলব না, যেহেতু 13টা ঝান্ডা হাতে নিয়েছি, নিজের ঘরে যখন আবার ফিরে গিয়েছি, কথা দিলাম, কথা দিলাম, এই ভাগনা এলাকার মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা বুথে বর্তমান আত্মীয় সভায় যোগদান করছে। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। থ্যাংক ইউ সবাইকে।